এই রোজার মধ্যে কেন ফুট দিয়ে টানাটানি হইলাম? গান দোকান না হিসাবান মায়েরা আপনারাই বলবেন, আপনারা বলবেন আমরা কালেকশনে গেছি, রোজা ছিলাম, আমরা সবাই অনেকেই রোজা ছিলাম। তো সন্ধ্যা হয়ে গেছে, ইফতারি টাইম হয়ে গেছে, এক দুই মিনিট আছে। তো আমরা একটা দোকানে একটা গলির মুখে বসছি, বসা মানে ইফতারি পাই নাই, দোকানে ইফতারি শেষ, আমরা শরবত বানাইতাছি। আজানটা দিছে, শরবতের মুখটা খুলছি, এর মধ্যে ছেলে দুইটা, একটা ছেলে আর একটা হিজরা শাম্মি নাম, ওই ছেলেটার নাম হলো ই শাহিন, আর রহিম না কি জানি নাম, হৃদয় না মোহন, মোহন ওরফে ইয়া ওই আবুল, ওরা আয়সা বলতাছে তোরা কালেকশন করবি কর, আমাদেরকে কেন গালাগালি করতাছিস? মানে বিপরীত হিজরা যারা আছে, খারাপ হিজরা, তারা ওই যে মাদক পেশাতে জড়িত, ওনাদেরকে আমাদের থেকে বিচ্ছিন্ন করে দিছে বড় সর্দারনীরা, এর জন্য ওরা খাইতে পারে না, কালেকশন করতে পারে না, আমাদের জন্য জায়গা জায়গায় বাবা সেল দিতে পারে না, মাদক ব্যবসা করতে পারে না, এর জন্য আজকে আমাদেরকে ইফতারিটাও করার টাইম দেয় না, আমাদেরকে আস মানে হামলা করার মুহূর্তে কোনো কথা বলার আগে আমাদের এলো পাতারি কোবাইছে, বাইরে আইছে, আমার এখানে দুইটা ঘায় লাগছে, ওই যে সুইচ গিয়ার বলে কি টিপ দিলে বাইর হয়, এটা দিয়ে আমাকে না পাড়া দিয়া লাইট থাইয়া এখানে দুইটা ঘায় দিছে, আমি জানে বাঁচার জন্য, যদি পেটে লেগে যায় তো চোখে লেগে যায়, এর জন্য বাঁচার জন্য আমি বলছি যে ওই যে শ্রাবন্তী পাঠাইছে সন্ত্রাসী বাড়া করিয়া, এই শ্রাবন্তীর লোক আমি, আমাকে মারিস না, তারপরেও আমার অনেক কোবাইছে, কারণ জানে আমি এদিকে হিজরা, ওরা তো মানে অপরাধ জগতের হিজরা, ওরা কিশোর গ্যাং নিয়ে চলে, আমরা কিশোর গ্যাং চিনি না, ওরা কিশোর গ্যাং নিয়ে চলে, বুঝতে পারছেন? আর এই শাম্মি একটা হিজরা সিলেট বাড়ি, এই শাম্মি শ্রাবন্তী হিজরা, শ্রাবন্তী ওরফে জুয়েল, ওনার যত মানে মাদক দ্রব্য আছে ওই শাম্মি সেল দেয়, আর শাম্মি একটা শাম্মি নামে মামলা আছে, শাম্মি ওর নিজের বোনকে গলাতে টিপা মার্ডার করে মাইরা রাস্তায় জঙ্গলে নিয়ে ফালাই রেখেছে, এই মামলাটা এখনো শাম্মি হাজিরা দিতেছে আপন বোন বোনকে মাইরা, মূলে কালেকশনটা নিয়ে, ওরা কালেকশন করতে পারে না, আমরা কেন কালেকশন করে খাবো? ওরা ওরা তো বাবা বিচ্ছা খাইতেছে, ওরা তো মাদক বিচ্ছা খাইতেছে, আমরা তো মাদক বিক্রি করতে পারবো না, আমরা মানুষের কাছে ভিক্ষা চায়া খাই, আপনারা সবাই দেখেন আমরা রাস্তাঘাটে চায়া খাই মানুষের কাছ থেকে, আমাদের ঘরে বয়স্ক বয়স্ক হিজরা আছে যে অসুস্থ আছে, এদেরকে আমাদের কামাই করে খাওয়াইতে হয়, এখন আমরা কী করবো যদি আমরা কালেকশন না করতে পারি, আমরা কী নিয়ে বাঁচবো, কী খেয়ে বাঁচবো বলেন? আজকে এভাবে কুবাইছে, আমাকে এখানে দুইটা পার দিছে, নয়টা শিলি আছে, ওর এখানে পার দিছে, ওর শিলাই হয় না, কর্মীটলা থেকে ফিরিয়ে দিছে, ওই যে ওনার ২৫টা শিলি আছে, এখন আমরা কীভাবে চলবো? এখন বিচার চাইতে আসছি, দেখি আমাদের প্রশাসনটা কী বলে, আমরা তো আইনের বাইরে না, আমরা আইনের ভিতরেই আছি, আমরা ইচ্ছা করলে মারামারি করতে পারতাম, আমরা মারামারি করবো না, আমাদের আইন আছে, এখন আপনারা বলেন আমরা কী করে খাবো? আমাদের আমাদের মানে গ্রুপ থেকে ওদেরকে মানে বের করে দেওয়া হয়েছে, তো আমরা কালেকশন করতেছি, কালেকশন করে মানে ইফতারির টাইম আমি খালি পান্ডা মুখে দুমু, তখনই এসে আমাকে মানে পিছন দেয়া মানে চাকুদা পার মারছে শাম্মি আর লো শ্রাবন্তীর লোক, সবাই একসাথে আমাদের এলাকা আমরা কালেকশন করতে যাই। তো আমাদের যে হিজরা আছে শাম্মি শ্রাবন্তী, আমাদের হিজরা সমাজ থেকে আমাদের গুরু যারা আছে তারা বাদ করে দেয় দুইটা, দুই পার্টি আর কি, আমাদের গুরুমা শ্যামবাজার গুমগড় ওনাদের সব কিছু মিলিয়ে আমাদের যে মেন আছে ওনারা কি করে ওদেরকে বাদ করে দেয়। শ্রাবন্তী মাদকের সাথে জড়িত বিদায় আমরা হিজিরে, আমরা ১০ টাকা ৫ টাকা চেয়ে খাই, আমরা কেন মাদকের সাথে জড়িত থাকবো? এই নিয়ে আমাদের গুরুদের সাথে অনেক অনেক দিন ধরে পাবলিক, আশেপাশের পাবলিক আমাদের বিচার দেয়, এই তোমরা হিজরাগিরি করে খাও, তোমরা ১০ টাকা ৫ টাকা চেয়ে খাও, তাহলে তোমাদের লোক কেন বাবা বিক্রি করে খাবে? আমাদের এলাকায় কে বললো, আমাদের এলাকার ভাই বড় বড় যারা আছে তারা বললো, ওদের নামে আর কি আমাদের কাছে বললো, ঠিক আছে। তো আমাদের গুরুমা যারা আছে বড়, তারা কি করলো, ওনাকে আলাদা করে দিল, যেহেতু তুমি হিজরা, হিজরা কেন
মাধবের সাথে জড়িত থাকবা। ওনাকে প্রথম বলা হয়েছে এগুলি এগুলি তোমরা বাদ দাও, উনি বাদ দিতে পারবে না। যাক ভালো কথা, উনি মাধবের সাথে জড়িত, উনি আলাদা থাকে আমরা আলাদা থাকি। তো আজকে আমরা কালেকশনে গিয়েছি, ঈদের কালেকশনে গিয়েছি, আমাদের কালেকশন শেষ, ইফতারির 5 মিনিট সময় আছে। এর ভিতরে আমরা আমাদের কিছু কিছু লোক রোজা ছিল, তো ওরা কী করছে একটা চার দোকানে বসলো, আমরা পানি কিনলাম, তারপরে জুস কিনলাম, ইফতার করতে হবে, ইফতার করে আমরা চলে আসব। তের ভিতরে শাম্মী নামে একটা হিজড়ি, শ্রাবন্তীর শিষ্য শাম্মী, ও কী করলো কিছু কিছু ছেলেদেরকে ওর এলাকারই, ওই এলাকাটা ওই এলাকা ওরাও থাকে আমরাও থাকি, তো এলাকার কিছু কিছু ছেলে ওদের সাথে থাকে, নেশা পানি বিক্রি করে ওদের হয়ে, আবার ওদের ওদের ঘরে নেশা পানি খায়, একসাথে ওঠা বাসা হয়, যাওয়া আসা হয়, আর পরিচিত। কী করলো একটা ছেলে প্রথম আসলো, আমাকে জিজ্ঞেস করলো, এই তোমার নাম কি, আমাকে বলতেছে। তা আমি বললাম আমার নাম মিম। লক্ষ্মী কে, মানে লক্ষ্মীকে খুঁজতেছে আর কি, মানে ওর হাত পাও ভাঙবে এসব করবে। এর ভিতরে হাতে সুইচ গিয়ার, ছেলেটার হাতে সুইচ গিয়ার, আমি সুইচ গিয়ারটা দেখে আমি পিছে চলে আসি ওদেরকে নিয়ে, আমাদের যারা গিয়েছে ওদেরকে নিয়ে আমি পিছের দিক চলে আসি। পিছের থেকে এই এই বড় বড় রামদাও চাপাটি, প্রথম এর ভিতরে একটা ওই ছেলেটা আবার ফোন দিয়ে বলে, হ্যাঁ আজকে একটা হিজড়াদেরকে পিটাতে হবে, মানে আরেকটা হিজড়া আসছে সাথে শাম্মী নামে। তো রুহুই ওই ছেলেটা বলতেছে আজকে হিজড়াদেরকে পিটাতে হবে, কে বলতেছে ওই ছেলেটা বলতেছে। তা আমার একটাই দুঃখ, আমি হিজড়ে, আমাকে হিজড়ারা মারতো, আমার কোনো দুঃখ ছিল না। কেন শাম্মীর হয়ে ও হিজড়া আমি হিজড়া, ওর হয়ে কেন সন্ত্রাস খুনি পাবলিক কেন আসলো, আমরা পাবলিকের শত্রু না। ওদের সাথে চাপাটি ছিল, সুইচ গিয়ার ছিল, তা চোখ, তারপর ওদের সাথে আপনার এই যে হকি স্টিকের মতো ওগুলি ছিল, পাইপ ছিল, তারপর আপনার স্ট্যাম্প আছে না, স্ট্যাম্পগুলো ছিল, ওরা আপনার পোলা পায়না আসছে, এক গলিতে 10 জন 15 জন এরকম করে আসতে, টোটাল 60 কি 70 জন এরকম পোলা পায়না আসতে, আর একটা হিজড়া ছিল, ঠিক আছে, আর ওর গুরু মাঝে শ্রাবন্তী উনিও ছিল। আল্লাহ